ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র, ভারতবর্ষ নিত্য স্পন্দিত হত তাঁর বুকের মধ্যে, প্রধ্বনিত হত তাঁর ধমনীতে, ভারতবর্ষ ছিল তাঁর নিশীথের দুঃস্বপ্ন। শুধু তাই নয়, তিনি নিজে হয়ে উঠেছিলেন ভারতবর্ষ রক্তে মাংসে গড়া ভারত প্রতিমা। ভারতের আধ্যাত্মিকতা, তার পবিত্রতা, তার প্রজ্ঞা, তার স্বপ্ন এবং তার ভবিষ্যৎ, সবকিছুর তিনি ছিলেন প্রতীক পুরুষ।